10 টাকায় যে 4টে ডালপুরি আমাদের বহরমপুর শহরে, সেখানে কাছে আন। এবার ডালটা দেখাই তো, এবার ডাল দেখো পুরো ভরপুর, এখানে ডাল দেয় ঠিক আছে, ভরপুর ডাল দিচ্ছে। পুজোর অফার 1 মাস, কিন্তু কাকার অফার 12 মাস, কাকার 12 মাসই সেই 10 টাকায় 4টে ডালপুরি দিয়ে। মানে জাস্ট একটা হিন্স দিবো, মানুষজন অর্ধেক মানুষ বুঝে যাবে যে বহরমপুর সাথে চিপেস্ট মানে সব থেকে কম প্রাইসের যে ডালপুরিটা পাওয়া যায় সেখানে যাচ্ছি, বুঝে গেছে অর্ধেক মানুষ, এখানে বুঝে গেছে কোথায় যাচ্ছি, ঠিক আছে। আর অনেক ঐতিহ্য মানে অনেক আগেকার তো মানুষ, অনেক আগে থেকে কাকু বিক্রি করে, তাই বন্ধুত্ব লজ্জা লাগছে। ডালপুরি এত লোকের সামনে যে সবাই খাবে, তারপর লজ্জা লাগছে, কিন্তু এই লজ্জাটাকে বন্ধু নিরাময় করবে কার? আপনারাই করবে, তাদেরই সাবস্ক্রাইব করে দিন, যাতে লোকে আসলে বুঝতে পারে যে না ছেলেটা কিছু করে দেখিয়েছে, যা এই লজ্জাটা সাবস্ক্রাইবটা মোটিভেশন মোটিভেশন। ঠিক আছে ঠিক আছে, যাওয়া যাক যাওয়া যাক যাওয়া, ও কিছু বলবে বললো, ঠিক আছে। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে হলো না, মানে চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে হলো না, লাইক করে দিবো, চলো দেখো। এখন দুপুর 2টার সময় আমরা ভাবছিলাম যে খোলা থাকবে নাকি, দুপুর 2টার সময় ভিড় দেখো দোকানে, তাহলে তো সকালবেলায় বুঝতেই পারছো। দেখো সব জায়গায় যেখানে ডালপুরির দোকান বন্ধ হয়ে যায় সেখানে 2টার সময় ভিড়। আমাদের এখানে সরস্বতী শিশু মন্দির যে স্কুলটা ছিল তার পুরো সামনেই কাকা বসে, কাকা এখনও এই যুগে এসে, বলতে গেলি এই যুগে এসে 10 টাকায় 4টে ডালপুরি কিন্তু এখনও দিয়ে যাচ্ছে। সবাই যেখানে 20 টাকায় 3টে ডালপুরি দেয় সেখানে কাকা এখনও 10 টাকায় 4টে ডালপুরি কিন্তু দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ছোটো ছোটো সাইজ হতে পারে, কিন্তু ভিতরে ডালের পরিমাণ এতটা বেশি থাকে, মানে এতটাই দেয় সত্যি। আর এত সুন্দর সাইজ, মানে সাইজটা এত সুন্দর, মানে না খুব বড় না খুব ছোটো, টুক করে যেন মনে হয় যেন একটা মুখে খেয়ে নিই, এরকম একটা ব্যাপার। কাকা এই বয়সে এসেও 40-50 বছর ধরে এই ডালপুরি ব্যবসাটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। এখন দ্রব্যমূল্যের যা দাম, তেলের বা ডালের এভরিথিং, সেখানেও 10 টাকায় 4টে ডালপুরি সাস্ট সেরা সেরা সেরা। মাই গেছে তো, বর্তমানে এখন 10 টাকায় যে 4টে ডালপুরি আমাদের বহরমপুর শহরে, সেখানকার নিজে মানে গঙ্গাধারে এসেই খাচ্ছি, এখানে ফাঁকা ফাঁকা জায়গা, যেহেতু আমাদের ফেভারিট গঙ্গাধার বলতে গেলে। প্রথমে যদি বলি তাহলে একটু কাঁচা থাকছে, আর একটু পাকাতে হবে। আর ডাল ডাল নিয়ে যদি দেখো, ভরপুর ডাল আছে, ঠিক আছে, এতটাই এখানে এতটাই সাইজ আর এতটাই টেস্টফুল, মনে হচ্ছে ডাইরেক্ট মুখে ঢুকে খাইনি। তো কাকুর ওখান থেকে চললাম, আমরা গঙ্গাধারে করছি, ওখানে প্রচুর লোকজন ছিল, আমি সেরকম স্ট্রিট কভার করিনি, কেমন কেমন লাগছিলো। আগে আরও কম টাকায় দিত, এখনও 10 টাকায় 4টে, মানে এই সিচুয়েশানে এখন এত তেলের দাম, এত ডালের দাম, দেখছো তো ভরপুর ডাল, তার মধ্যেও কিন্তু 10 টাকায় 4টে কাকু কন্টিনিউ করছে সত্যি। আমাদের মুর্শিদাবাদের বহরমপুরে মনে হয় একটা ঐতিহ্য হয়ে থেকে যাবে যে 10 টাকায় 4টে ডালপুরি এখনও পাওয়া যায়। দোকানের মধ্যে কিন্তু তার নতুন মাইক্রোফোন কিনেছে, ঠিক আছে, সেটা ব্লগ আসছে, দেখে নিও। তো একটা 2টোর সময় যদি এত ক্রেজ হয় তাহলে সকালবেলায় বুঝতে পারছো কেমন ভিড় থাকে। আর 10 টাকায় 4টে মানুষ কেন খাবে না, এখানে 10 টাকায় 4টে না, মানে আরও 4টে মানুষ খায়, এটাই হলো ব্যাপার। তো আমি বলতে পারি যে এখানে ডালপুরি তো অ্যাভেলেবেল সব জায়গায় খাওয়া যায়, তো যদি 10 টাকায় এরকম আর ভরপুর যদি ডালপুরি খেতে যাও তাহলে কিন্তু তোমাদের অ্যাড্রেস বলে দিয়েছে, আর নয়তো অ্যাড্রেসটা দেখে নাও। করে কিছু বলার নাই, তাও যারা বাইরে থেকে আসবে বাইরে, এদিকটা হলো মোহন মল, ওই যে সব থেকে বড় যে মলটা মোহন মল, আর এদিকটা হলো কেন কলেজ। কেন কলেজ থেকে 100 মিটারও না, ওই হ্যাঁ 100 মিটার দূরত্বে, আর ওই যে মোহন মোড় সামনে, ওই যে হলুদ কালার দেখতে পাচ্ছ তার পাশেই মোহন মোড়, ঠিক আছে, ওই মোহন মোড়ের সামনে নন্দন মোহন মোড়, এবং নন্দন তার পাশে এখানে ডালপুরির দোকান, ঠিক আছে, তোমরা চলে এসো এবং খেয়ে নিও। আর সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, 10 টাকায় 4টে না, এখানে 20 টাকা তোমাদেরকে খেতেই হবে, এত সুন্দর আর এত ছোটো ছোটো, এত টেস্টফুল, ভাবার বাইরে বলতে গেলে। 40-50 বছর ধরে ওখানে একটা ছোট্ট দোকানের মধ্যে স্টোভ লাগিয়ে ব্যবসা করছে, কিন্তু সত্যি খুব দারুণ দারুণ। আর এটা নিয়ে আমি একটা কথা বলি, আমি ওটা খেয়ে নিতে বলছি, একটা কথা বলতে পারি এখানকার একটা জিনিস যে এখানকার নিয়ে অনেকজন মানুষের অনেক নেগেটিভ, আমি বারবার মুখ নিচে করছি, আছে ভয়েস আসে না, মানুষ অনেক নেগেটিভ আছে যে এখানে নাকি তেল এরকম হয় ওরকম, আমি তো দেখলাম না তেল, অনেকজন বলেছে, অনেকের নেগেটিভ আছে যে না কাকু নাকি ভালোভাবে দেয় না, ঝরঝরে না, এরকম না সেরকম, কিন্তু না কাকু যথেষ্ট ভালো। এবার হ্যাঁ, কিছু জনের নেগেটিভ মনে থেকে যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কাকু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিচ্ছে। এবং কড়াই টড়াই, হ্যাঁ কড়াই তো দেখো রান্না করলে কেন কারণ হবে, অনেকজন বলেছে তেল, আমার নিজের সামনে তেল শেষ হয়ে কাকু নতুন তেল দিল, অনেকজন বলে নাকি অনেক পুরনো তেলে কাকু ভাজে, সেরকম কিন্তু একদমই না, আমি নিজে দেখলাম, ঠিক আছে, নিজে দেখলাম সেরকম একদমই না। কাকু অনেকজন বলে যে পুরনো তেলে ভাজে, এই ভাজে ওই ভাজে, আমার নিজের সামনে তেল এরা ছিল, ঠিক না, নিজে কোম্পানির তো সবই তেল হয়, নিজের তেল ওই সোয়াবিন সামথিং কিছু একটা ছিল, সোয়াবিন, হ্যাঁ বেস্ট এবার, হ্যাঁ বেস্ট চয়েস বেস্ট চয়েস, ওই তেলটা ঠিক, ওটা তেলের স্পন্সার হয়ে যাওয়া যাবে, কিন্তু খেতে সিরিয়াসলি ওর সিরিয়াসলি ওর। আর সাইজ 4টে যে ডালপুরি দেয় তার মধ্যে কিন্তু এইটা সাইজ মানে ছোটো, তার মধ্যে ভরপুর কাছে আন। এবার ডালটা দেখাই তো, এবার ডাল দেখো পুরো ভরপুর এখানে ডাল দেয়, ঠিক আছে, ভরপুর ডাল দিচ্ছে পাওয়া যায়, ঠিক আছে, সকালবেলায় কারো গেলে কেউ এতটা ভিড়ে আসবে না। আর এখানে 7টা 8টার সময় যদি তোমরা আসো এখানে 1 ঘন্টা তোমাদের দাঁড়াতে, আমরাই মনে হয় 8 ঘন্টা দাঁড়ালাম না, আধ ঘন্টা বেশি দুপুর 2টোর সময়, মানে সকাল 7টা 8টার সময় কেমন ভিড় হয় বুঝতে পারছো। তো তোমরা যেখানে যেখানে ডালপুরি খেয়ে নাও, এখানেও ট্রেস করতে পারো, 10 টাকায় 4টে এত ছোটো ছোটো হতে পারে, কিন্তু এত ভরপুর এত সুন্দর দারুণ। তো নতুন মাইকের ভিডিও আসছে, আমি বারবার এরকম নিচে তাকাচ্ছি, কিন্তু নিচে তাকানোর দরকার নাই ভাই, নেগেটিভিটি থাকতে পারে, অনেকজন বলে যে তেল চেঞ্জ করে না, কালো তেল দেয় বা এরকম কিছু দেয়,
সেরকম কিছু না। আর আমি মাইকে না তিনবার ওটা করতে ভুলে গেছিলাম, প্রথমবার তো আমি এত জানতাম না মনে হয় নয়েস আগে এসেছে। আমি বারবার বলছি মাইক হবে, একটু যদি মন চাই অবশ্যই খেতে এসো, আর আমার ব্লগ দিকে যদি কেউ খেতে আসো কমেন্ট জানিও, আর কে কে খেয়েছো কার কেমন রিভিউ সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর ব্লগ ভালো লাগলে এমন করে নতুন ভিডিও আসছে সাবস্ক্রাইব করতে থাকো। আর নয়েস মনে এসেছে, ঠিক আছে, আমি নয়েস কন্ট্রোলারটা করতে ভুলে গেছিলাম, এরপর থেকে হয়তো বুঝবো, কারণ প্রথম দিন তো এত কিছু যায় না, ইন্টারনেটে সেরকম দেখা হয়নি। তো ঠিক আছে, নতুন ভিডিও এরকম আসছে, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে, আর নতুন নতুন ভিডিও দেখতে লাইক করে দিও। কিন্তু একটু আমি বলবো কিছু কিছু ডালপুরি একটু কাঁচা থেকে যাচ্ছে, ঠিক আছে, আর কিছু কিছু খুব ভালো পোড়া হয়েছে, এই যেমন এটা কত সুন্দর, কিন্তু আর একটু যদি পাকায় আরও ভালো লাগবে, এমনি ভালো 10 টাকায় 4টা। আর এত মানে ভিড় হয়তো কাকুর সময় পায় না যার একটু পোড়ানো, ওর জন্যই হয়তো হতে পারে। ঠিক আছে, কেমন লাগলো আর কেগা খেয়েছো সেটা জানিও।